উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে ইরান। সোমবার আবেদনপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের আশা, ব্রিক্সের সদস্য হওয়ার মাধ্যমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জোটবদ্ধ হতে পারবে ইরান। এতে উভয় পক্ষই উপকৃত হবে বলেও মনে করে তেহরান। এদিকে আর্জেন্টিনাও ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে বলে শোনা যাচ্ছে।